সাধারণত কোনো না কোনো সময় আপনি দেখেছেন যে এই সকল প্রাণীদের উপর কিছু মানুষ অত্যাচার করে, যা একজন সুস্থ সবল মানুষ কোনো মতেই মেনে নিতে পারে না। কিন্তু আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এই সকল অবুজ বোবা প্রাণীগুলি কিছু সময় মানুষেরও প্রাণ বাঁচিয়ে থাকে। তাদের মন এতটা স্বচ্ছ এবং পরিষ্কার, যা দেখে আপনি হয়তো কেঁদে ফেলতে পারেন। অদ্ভুত নলেজের আজকের এপিসোড সম্পূর্ণ ইমোশনাল হতে চলেছে, তাই আপনাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এই ভিডিওতে একটি কুকুরের পরীক্ষা নেওয়া হচ্ছিল, আর এখানে উপস্থিত বাচ্চাটি জলে নামার পর ডুবে যাওয়ার নাটক করতে থাকে। কিন্তু এই কুকুরটি তার মালিকের বাচ্চাকে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ জলে ঝাঁপ দেয় আর কুকুরটির হাত ধরে তাকে ডাঙায় তুলে নিয়ে আসে। কুকুরের এমন দৃশ্য আপনি আগে কি কখনো দেখেছেন? দীর্ঘ সময় ধরে গেম খেলে আপনি কি বিরক্ত হয়ে গিয়েছেন? তবে আপনাকে জানিয়ে রাখি, উইন্ডোতে গেম খেলে শেষ করতে পারবেন না। এখানে রয়েছে ক্রিকেট, লুডো, ফ্রুট ফ্রাইটার, শিফট ব্যাটেলের মতো আরও আকর্ষণীয় 70টিরও বেশি গেম। আপনার স্কিল দেখিয়ে গেম খেলুন আর জিতে নিন লক্ষ টাকার নগদ পুরস্কার। আর আপনার জেতা টাকা ডাইরেক্ট উইথড্রল করে নিন পেটিএম, ইউপিআই এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে। শুধুমাত্র গেম নয়, শপিংও করতে পারবেন। উইঞ্জো স্টোরে পেয়ে যাবেন অ্যাসফল্ট, মাইনক্রাফট, ফ্রি ফায়ার গেমসের কারেন্সি সবচাইতে সস্তা দামে। আর রয়েছে বিগ বাজার, ডমিনোস, মিন্ট্রা, হটস্টার এবং গানা এর মতো ব্র্যান্ডের ডিসকাউন্ট কুপনস। এছাড়াও প্রত্যেক দিন উইঞ্জো স্পিন ঘুরিয়ে জিতে নিন রিওয়ার্ড প্রত্যেক দিন। আর 10 দিন ক্রমাগত স্পিন স্ট্রাইক ঘুরিয়ে জিতে নিন বাইক, স্মার্টফোন আর উইকলি জ্যাকপটে আপ টু 25 লক্ষ টাকা। এখন উইঞ্জোতে এত কিছু রয়েছে যে আপনাকে আর কি বলবো। তাই বেশি দেরি না করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে উইঞ্জো অ্যাপ ডাউনলোড করে নিন আর নিজে থেকেই হয়ে উঠুন দীর্ঘ এক্সপিরিয়েন্সের অধিকারী। এই ব্যক্তি নিজের কুকুরগুলিকে যাচাই করার জন্য জলাশয়ের ধারে গাছের মধ্যে লাগানো এইরূপ দড়ি ধরে ঝুলতে থাকে, আর একটা সময় পর জলে পড়ে যায়। এরপর তিনি নিজের কুকুরগুলিকে দেখানোর চেষ্টা করেন যে তার হার্ট অ্যাটাক হয়েছে আর তিনি জলে ডুবে যাচ্ছেন। এমন সময় তার কুকুরগুলি তাকে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ জলে ঝাঁপ দেয় আর সাঁতার কেটে তার কাছে গিয়ে পৌঁছায়। কুকুরের এইরূপ ভালোবাসা দেখে যে কেউ মুগ্ধ হয়ে উঠবে। সত্যি কথা বলতে একটি মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু একটি অবুজ বোবা প্রাণী কখনোই আমাদেরকে ঠকাবে না। এই প্রসঙ্গে আপনার কি মতামত রয়েছে? এখানে যে বিড়ালটিকে দেখতে পাচ্ছেন, সে দিনের বেশিরভাগ সময়টা এই বাচ্চাটির সঙ্গে খেলা করে। এক্ষেত্রে সে এটা ভালো করেই জানে যে বাচ্চাটির সমস্ত দায়িত্ব তার উপরে রয়েছে। এই বাচ্চাটি খেলার ছলে হামাগুড়ি দিয়ে সিঁড়ির কাছে চলে আসে। এক্ষেত্রে বিড়ালটি বেশ ভালো রকমভাবে জানে যে বাচ্চাটি সিঁড়ি থেকে নিচে পড়ে গেলে তার কি হবে বা কি হতে পারে। এই কারণে সে যখন হামাগুড়ি দিয়ে সিঁড়ির কাছে চলে আসলো, তখন এই বিড়ালটি বাচ্চাটির কাছে এসে তাকে বকাঝকা করে এবং সিঁড়ির কাছ থেকে তাকে সরিয়ে নিয়ে যায়। এখানে আপনি দেখতে পাবেন যে একটি ছোট্ট বাচ্চা রেলিং ধরে উপরে ওঠার চেষ্টা করছে এবং সে গোটা শহরটিকে দেখার চেষ্টা করছে। এক্ষেত্রে এখানে উপস্থিত বিড়াল বুঝতে পারে যে বাচ্চাটি যদি এইভাবে রেলিং ধরে উপরে ওঠে, তাহলে কিন্তু বড় মাত্রায় বিপদ রয়েছে। কারণ এক্ষেত্রে বাচ্চাটি হয়তো রেলিং পারাপার করে নিচে পড়ে যেতে পারে। এরপর এই বিড়াল তাকে রেলিং থেকে হাত সরিয়ে নিতে বলে। সে হয়তো বাচ্চাটিকে মুখে বলতে পারছে না, কিন্তু সে নিজের হাতের সাহায্যে তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। ফায়ারম্যান কর্মচারীরা যখন বুঝে উঠতে পারছিল না যে ঠিক কোন দিকটায় আগুন ধরে গিয়েছে আর তারা সেখানে কিভাবে পৌঁছাবে, এমন সময় একটি কুকুর চিৎকার করে আর তাদেরকে ইশারা করতে থাকে। এরপর দেখা যায় এই কুকুর তাদেরকে রাস্তা দেখাতে শুরু করেছে। এক্ষেত্রে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, যেখানে আগুন লেগেছে সেটি হলো এই কুকুরের মালিকের ঘর, আর তার মালিকের ঘর রক্ষা করার জন্য সে এইভাবে ফায়ার কর্মচারীদেরকে রাস্তা দেখিয়ে এখানে নিয়ে এসেছিল। বন দপ্তরের একজন কর্মকর্তার সঙ্গে হাতিদের বেশ ভালো রকম সম্পর্ক গড়ে ওঠে। এমন সময় এই কর্মকর্তা যখন ছোট সাইজের নদী পারাপার করছিল, তখন এই সকল হাতিদের মধ্যে একটি হাতি ভাবতে শুরু করে যে হয়তো এই মানুষটি নদীর জলে ডুবে যাচ্ছে বা ভেসে চলে যাচ্ছে। এমন সময় তাকে বাঁচানোর জন্য এই দয়ালু মনের হাতি তার কাছে চলে আসে। এরপর এই জলস্রোতের মধ্যে তাকে আটকে ধরে রাখার চেষ্টা করছে। হাতির এইরূপ ভালোবাসা দেখে আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু
এখানে আপনি দেখতে পাবেন যে একটি তিমি মাছ এবং এই মহিলার মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। কারণ এখানে উপস্থিত তিমি মাছ বুঝতে পারে যে এই এলাকার মধ্যে একটি হাঙর মাছ ঢুকে পড়েছে। এই জন্য তিমি মাছ মেয়েটিকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে আর হাঙর মাছের কাছ থেকে তাকে আড়াল করে রাখছে। এক্ষেত্রে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, তিমি মাছ সাধারণত মানুষের উপর আক্রমণ করে না আর তারা প্রায় সময়টা দেখা গিয়েছে মানুষের সঙ্গে বন্ধুত্বময় আচার ব্যবহার দেখিয়ে থাকে। এখানে উপস্থিত তিমি মাছ এর আগে পর্যন্ত মহিলাকে চিনত না, কিন্তু এত কিছুর পরেও সে এই মহিলার প্রাণ বাঁচিয়েছিল। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে চিড়িয়াখানার একজন কর্মকর্তা এখানে বসে সিংহদেরকে আদর করছে। এমন সময় একটি লেপার্ড চিন্তা ভাবনা করে যে তার উপর আক্রমণ চালাবে, কিন্তু সৌভাগ্যক্রমে এখানে যে বাঘটিকে দেখতে পাচ্ছেন সে এই লেপার্ডকে আক্রমণ করা থেকে দূরে রাখে। এখানে উপস্থিত এই ব্যক্তি একটা মুহূর্তের জন্য ভয় পেয়ে গিয়েছিল। এক্ষেত্রে সে বুঝতে পারছে না যে এই লেপার্ড কেন তার উপর আক্রমণ করতে এসেছিল। তবে যাই হোক, এখানে উপস্থিত ঘাতক প্রাণী বাঘ তার প্রাণ বাঁচিয়ে নিয়েছিল। বিধাতার কি সৃষ্টি, বোবা প্রাণীদের একটু ভালোবাসা দিলে তারা মন উজাড় করে আপনার জন্য জীবন পর্যন্ত দিতে আসে। একটি অচেনা মানুষ হঠাৎ করেই বৃদ্ধ মহিলার ঘরে ঢুকে পড়ে। এক্ষেত্রে তার অনেক রকমের দাবি ছিল, কিন্তু এই বৃদ্ধ মহিলা নিজেকে সুরক্ষিত রাখার জন্য কুকুর পুষে রেখেছিল। সর্বপ্রথম এই অচেনা মানুষটিকে যখন বৃদ্ধ মহিলা দেখতে পায়, তখন তার কুকুরকে বলতে থাকে যে এনাকে বাড়ির বাইরে বার করে দিয়ে আসো। এরপর তার কুকুর অচেনা মানুষটিকে ভয় দেখাতে থাকে এবং বাড়ির বাইরে বার করে দেয়। এখানে উপস্থিত এই কুকুরের আকার আয়তন দেখে যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে, ছিটকে চোর তো দূরের কথা। এই কুকুরটি এখানে উপস্থিত রাজহাঁসটিকে সরানোর চেষ্টা করছে, কারণ এই রাজহাঁস না জেনে বুঝেই কুকুরটির মালিকের উপর আক্রমণ করেছে। এক্ষেত্রে কুকুরটির বুদ্ধিমত্তারও পরিচয় পাওয়া যায়, কারণ সে রাজহাঁসটিকে এমনভাবে সরিয়ে নিচ্ছে যাতে করে এই রাজহাঁসের কোনো ক্ষতি না হয়। এক্ষেত্রে এই কুকুর মনে মনে ভেবেই নিয়েছিল যে রাজহাঁস অবুজ আর সে কোনো রকমের চিন্তাভাবনা না করেই আমার মালিকের উপর আক্রমণ করে ফেলেছে। তাই এক পাশে তার মালিককে প্রোটেক্ট করার চেষ্টা করছে, অপর পাশে রাজহাঁসটিকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। এখানে আপনি দেখতে পাবেন যে একটি পাহারাদার কুকুরের পরীক্ষা চলছে, আর যখন কোনো অচেনা মানুষ তার পরিবারের সদস্যর উপর আক্রমণ করতে আসে, তখন এই কুকুর কিভাবে তার পরিবারকে প্রোটেক্ট করছে দেখুন। এক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এই কুকুর একটা সেকেন্ডের জন্য নিজের পরিবারের সামনে থেকে সরে যায়নি। এক্ষেত্রে বলা বাহুল্য যে মালিকের প্রতি ভালোবাসার চরম সীমায় রয়েছে। এই সকল অবুজ বোবা প্রাণীরা নিজেদের মালিককে বাঁচানোর জন্য নিজেদের প্রাণ পর্যন্ত দিতে রাজি রয়েছে। এই ভিডিওতে দেখতে পাওয়া যায় একটি চিড়িয়াখানায় গরিলার এলাকার মধ্যে একটি বাচ্চা পড়ে গিয়েছে, আর এখানে উপস্থিত এই গরিলা ধীরে ধীরে তার কাছে আসে এবং সে দেখতে থাকে যে এই বাচ্চাটি আদৌ জীবিত রয়েছে কিনা। এরপর যখন সে বুঝতে পারে বাচ্চাটি তখনও পর্যন্ত জীবিত রয়েছে, সে তার পাশে বসে এবং বাচ্চাটিকে পাহারা দিতে শুরু করে। এক্ষেত্রে বলা বাহুল্য যে গরিলা শক্তিশালী হওয়ার পাশাপাশিও বুদ্ধিসম্পন্ন একটি প্রাণী। এই কুকুরটির মালিক কুকুরটিকে নিয়ে রাস্তার মধ্যে হাঁটতে বেরিয়েছিল, এরপর দেখা যায় সে হঠাৎ করে মাথা ঘুরে রাস্তার পাশে পড়ে যায়। অল্প কিছু সময় এইভাবে পড়ে থাকার পর এই কুকুর রাস্তা দিয়ে যাওয়া গাড়িগুলিকে থামাতে শুরু করে। এক্ষেত্রে দেখতে পাওয়া যায় একটি গাড়ি এসে দাঁড়ায় এবং সেখান থেকে এক ব্যক্তি নামে আর এই কুকুরটির মালিককে সঠিক সময় মতো হসপিটালে নিয়ে গিয়েছিল। এক্ষেত্রে বলা বাহুল্য যে আজ এই কুকুরটির জন্য তার মালিক একটা নতুন জীবন ফিরে পেয়েছে। এই ফ্যামিলির প্রত্যেকটা সদস্য যখন রাত্রিবেলা ঘুমাচ্ছিল, তখন এই কুকুর এদিক থেকে ওদিক যাওয়া আসা করছে আর সে দেখতে থাকে যে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য ঠিকঠাক আছে কিনা। রাত্রিবেলা যখন সবাই ঘুমাচ্ছে, তখন এই কুকুর পাহারা দিচ্ছে। এক্ষেত্রে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই কুকুর নিজের ফ্যামিলিকে নিয়ে সর্বদা সতর্ক থাকে আর অলমোস্ট প্রত্যেকের উপর নজর রাখে। এতক্ষণ আপনারা দেখলেন যে একটি কুকুর কিভাবে তার মালিককে বাঁচাচ্ছে, কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে একটি ঘোড়াও তার মালিকের প্রতি অনেক ভালোবাসা রেখেছে। তাই জন্য তো তার মালিককে কেউ আঘাত করতে আসলে সে তৎক্ষণাৎ ছুটে চলে আসে মালিককে প্রোটেক্ট করার জন্য। এক্ষেত্রে আপনি অনুমান করতে পারবেন না মালিকের প্রতি এই ঘোড়ার ভালোবাসা কতটা।
চলমান রাস্তার উপরে যখন ট্রাফিক পুলিশ থাকে না তখন এই রকমের একটি কুকুরই যথেষ্ট। এক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এই কুকুর কিভাবে সাধারণ মানুষ এবং বাচ্চাদেরকে রাস্তা পারাপার করতে সাহায্য করছে, আর সে কিভাবে চিৎকার করে গাড়িগুলিকে দাঁড়াতে বলছে। এক্ষেত্রে বাচ্চাদের প্রতি কুকুরের এই রূপ ভালোবাসা দেখে আপনার মন ছুঁয়ে যাবে। এই ভিডিও ক্লিপটির মধ্যে দেখতে পাবেন যে একটি বাচ্চা বাড়ির বাইরে খেলা করছে, এমন সময় একটি কুকুর তার প্রতি আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তবে এই বাড়ির পোষা একটি বিড়াল ছিল, সে হঠাৎ করে ঘটনাস্থলে আসে এবং কুকুরটিকে তাড়া করে। একটি বিড়াল যেমন নিজের বাচ্চাকে সুরক্ষিত রাখতে চায়, তেমন তার মালিকের বাচ্চাকেও সুরক্ষিত রাখতে চায়, কারণ এই সকল অবুজ বোবা প্রাণীরা তার মালিকের মুখের মধ্যে সর্বদা হাসি দেখতে চায়। এখানে উপস্থিত এই কুকুর এবং বাচ্চা মেয়েটির সঙ্গে একটা গভীর বন্ধুত্ব হয়ে উঠেছে, কারণ তারা ছোট থেকে একসঙ্গে খেলা করে বড় হয়েছে। এই মেয়েটি যখন সাঁতার কাটার জন্য সুইমিং পুলে ঝাঁপ দেয়, তখন এই কুকুর ভাবতে শুরু করে হয়তো মেয়েটি ডুবে যাবে। এরপর দেখা যায় সেও জলে ঝাঁপ দেয় আর মেয়েটির চুল ধরে তাকে উপরে তুলে নিয়ে আসার চেষ্টা করছে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এটা থেকে আমি ইন্সপিরেশন পাই। নিচে কমেন্টে আপনাদের অতি মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করে থাকি। তবে ভিডিওটি আপনার বন্ধু এবং ফ্যামিলির মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে করে এই রকমের তথ্য প্রত্যেকটি মানুষ জানতে পারে। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।